বাজিনি এসি, এখন এই মজাদার লাউ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। গার্ডেনের লাউ কি যে মজা দিয়ে, দেখেন কি নরম হয়েছে, একদম গার্ডেনের বলে কথা, একদম সফট হয়েছে। এখন খাচ্ছি, চল লাউ নিয়ে যাচ্ছি বাসাতে। আর আজকে এই লাউ রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কি দিয়ে রান্না করা যায় বলুন তো। পিক্সা ফোর্স করছি, আমার গার্ডেন থেকে লাউটা নিয়ে আসছি, আজকে লাউটা রান্না করব। একদম দেখেন নরম, হাত দিলে নখ ঢুকে যায়। তো আমি আজকে লাউটা কি দিয়ে রান্না করব, এই যে আমি এখানে দুয়ে কুটে বেশি রেখে দিয়েছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আজকে এই ছোট্ট চিংড়ি দিয়ে, যাকে সাবা চিংড়ি বলা হয়, সো এই চিংড়ি দিয়ে আজকে লাউটা রান্না করব। তো চলুন, পাঁচটে চিংড়ি মাছগুলো দুয়ে কুটে বেশি রেখে দিয়েছি, এখন লাউটা কেটে নিই, তারপরে রান্নার প্রসেসটা দেখাচ্ছি। আর আজকে আপনাদের সাথে এই লাউ দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো, সাথে আছে কাঁচামরিচ। এখন আমি লাউটা ছিলে নিচ্ছি, আর লাউটা চামড়া একদমই নরম, দেখতেছেন। আমি এক হাত দিয়ে ফোন ধরে আরো হাত দিয়ে লাউটা ছিলতেছি। গার্ডেনের লাউ তো একেবারেই নরম, কারণে বাচ্চা আজকে রান্না করি পানি, দু তিনদিন থাকলে শক্ত হয়ে যাবে। আমি লাউটা ছিলে নিই, ভাবছি ভিতরটা আবার শক্ত হয়ে গেছে নাকি, না, এই যে কি সুন্দর ভিতরটা সবুজ আর সাদা, কুটে নিই দেখাচ্ছি। লাউগুলো কেটে ফেলছি এরকম সাইজ করে, কারণ আমি আমাদের জন্য রান্না করলে আমি এরকম সাইজ করি, আয়না বাবার জন্য রান্না করলে ছোট্ট ছোট্ট কিউব করে করি, কারণ দু ধরনের রান্না হচ্ছে। তো আমাদের জন্য রান্নার জন্য একদম রেগুলার যে সাইজ করা হয়, সবাই যে সাইজটা করে সেটা করছি। তারপরে এখন আমি একটু নেড়েছে, দেন আমি এখন একটু রসুন দিয়ে দিব। আর লাউ রান্না করতে তো বেশি মশলা ইউজ করতে হয় না, একদম কম মশলার মধ্যে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন, একটু রসুন দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি। এখন পেস্টটা নরম হয়ে আসলে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ, তারপর দিয়েছি এখানে লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো একটা করে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে মিক্স করতেছি, আর মরিচ গুঁড়োটা একদম কম মিক্স করছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর লাউ একটু কাঁচামরিচ দিয়ে রান্না করলে মজা, যেহেতু এটা গার্ডেনের লাউ, এটার টেস্টটা অন্যরকমের হবে। আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে, এখন একটু পানি অ্যাড করে দিব, এটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিই, তারপরে মাছটা অ্যাড করবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা, বা এটাকে একটু ছেড়ে কষিয়ে নিব, তারপরে আমি লাউটা অ্যাড করবো, যেটা যদিও সবাই রান্না করে, লাউ রান্না করেন। বাট এটা আবার গার্ডেনের দিক, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি মজাদার চিংড়ি লাউ দিয়ে রেসিপি। তো এখন একটু কষিয়ে নিই, মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কষানো মাছের সাথে। তারপরে এটা লাউর পানিতে এটা মোটামুটি হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিব, আমি এখন কোনো পানি ইউজ করব না। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে মজাদার লাউ, দেখতেছি। সো এই যে এইমাত্র যে লাউ রান্না করলাম, সেই লাউ দিয়ে এখন গরম গরম ভাত খাবো, সাথে নিয়েছি কাঁচামরিচ, আর এখানে একটু শুটকির ভাজি নিয়েছি। এখন এই মজাদার লাউ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। গার্ডেনের লাউ কি যে মজা দিয়ে, দেখেন কি নরম হয়েছে, একদম গার্ডেনের বলে কথা, একদম সফট হয়েছে। এখন খাচ্ছি, চলুন লাউ দিয়ে ভাত খাওয়া শেয়ার করতেছি, যে মজা বিশ্বাস কর। সাথে আছে কাঁচামরিচ, কাঁচামরিচটা গার্ডেনের না, আনতে ভুলে গেছে এটা কি না, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি,
গার্ডেনে জিনিস খেতে অমৃত, অন্যরকম তৃপ্তি বিশ্বাস করেন। যে মজা লাগে খাইতে, গরম বেশি কারণ খেতে পারি না। মাঠ তো সোলার পথ।